ওটা তিনটে পার্টে তোমাদের বইতে করা রয়েছে আমি গল্পটাকে পুরোটাই একটা পার্টেই করছি তোমরা যদি একটা পার্টে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো তাহলে গল্পটা বুঝতে তোমাদের অনেকটাই সুবিধা হবে আর যদি মনে রাখতে না পারো তাহলে তোমরা পার পার্ট করেই শুনে নিও তো চলো ভিডিওটা আমরা শুরু করছি দেখো লেসন ওয়ান দ্য উইন্ড ক্যাপ লিখেছেন জেন ইয়লেন তো দ্য উইন্ড উইন্ড মানে বাতাস ক্যাপ মানে টুপি তো উইন্ড ক্যাপটা কি সেটা আমরা গল্পটি পড়তে পড়তে জানবো তো প্রথমে আমরা অথর সম্পর্কে একটু জেনে নেব জেন ইয়লেন দেখো জেন হায়াট ইয়লেন ইজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড এডিটর অফ ফোক লোর ফ্যান্টাসি সায়েন্স ফিকশন অ্যান্ড চিলড্রেন্স বুকস জেন হায়ট ইয়লেন একজন আমেরিকান লেখক অ্যান্ড এডিটর অফ ফোক লোর মানে সম্পাদক হবে ফোকলোর মানে যে গল্পগুলো লোকের মুখে মুখে প্রচলিত সেই ধরনের গল্পকে বলা হয় ফোক লোর ফ্যান্টাসি মানে কল্পনা সায়েন্স ফিকশান মানে কল্পবিজ্ঞান এবং চিলড্রেন্স বুকস এবং শিশুদের জন্য যে বই তার একজন তিনি লেখক এবং সম্পাদক তো শি হ্যাজ রিটেন ওভার টোয়েন্টি টু বুকস তিনি লিখেছেন কি দুশো আশিটি বই তিনি লিখেছেন দ্য বেস্ট নোন অফ উইচ আর দ্য হলো কস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যাথমেটিক তাহলে তার বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে দ্য হলো নোভেলা এবং দ্য ডেভুলস অ্যারিথমেটিক দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সান অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম এই যে প্রেজেন্ট যে আমরা বর্তমান টেক্সটটা পড়বো সেটা তার একটা সম্পাদিত সংস্করণ তার পপুলার মানে বিখ্যাত শর্ট স্টোরি এই একই নামেরই একটা শর্ট স্টোরির একটা সংস্করণ তো চলো এবার গল্পটি লাইন বাই লাইন বাংলায় পড়ব দেখো দেয়ার ওয়াজ ওয়ান্স আ লেট হু ওয়ান্টেড টু বি সেলর বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি দেয়ার ওয়াজ ওয়ান্স একদা সেই সময় সেখানে এ ল্যাড মানে একটা বালক হু ওয়ান্টেড যে চাইতো টু বি আ সেলর মানে একজন নাবিক হতে বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি কিন্তু হিজ মাদার তার মা উড নট লেট হিম গো মানে তাকে যেতে দেবে না টু দ্য সি মানে তাকে সমুদ্রে যেতে দিত না চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেলিং শিউড সে তার মানে সেই বালকটির মা তখন বলতো যে বাছা হোয়াট ডু ইউ নো অফ সেলিং তুমি সেলিং মানে সমুদ্রের যে নাবিক সম্পর্কিত যে কাজ তো সেই সম্পর্কে তুমি কী জানো ইউ আর আ ফার্মার সন ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল আর কি বলতো যে ইউ আর আ ফার্মার সন তুমি একজন কৃষকের ছেলে ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস তুমি জানো টার্ন অফ দ্য সিজনস মানে ঋতুর যে পরিবর্তন মানে কোন ঋতুর পর কী আসে সেটা তুমি জানো অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল এবং মাটির মানে সয়েল মানে মাটির স্মেল মানে গন্ধ এবং মাটির গন্ধ জানো বাট ইউ ডু নট নো দ্য সি কিন্তু ইউ ডু নট নো তুমি জানো না দ্য সি মানে সমুদ্র তুমি জানো না অর্থাৎ সমুদ্রে কখনো যাওনি সুতরাং তুমি এখানে কৃষকের ছেলে সুতরাং তুমি এইসবই জানবে নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার এবার এই যে ছেলেটা তার নাম আমরা পেলাম কি জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার সময় ওবেড মানে মান্য করতো হিজ মাদার মানে তার মাকে সবসময় মান্য করতো সো হি ওয়েট অ্যাবাউট ফার্ম ওয়ার্ক উইথ হেভি হার্ট বাট ডিড নট এগেন মেনশন দ্য সি সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক তারপরে সে তার যে মানে জমিতে যে কাজ ফার্ম ওয়ার্ক সেই কাজ করতে চলে গিয়েছিল উইথ আ হেভি হার্ট হেভি হার্ট মানে খুব দুঃখ পেয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে চলে গিয়েছিল বাট ডিড নট এগেইন মেনশান সি ডিড নট এগেইন মেনশন এর এর পরে মানে আর কখনোই উল্লেখ করেনি দাস্তি সেই সমুদ্রে যাওয়ার কথা আর কখনোই উল্লেখ করেনি ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ একদিন হি হ্যাড বিন ওয়াকিং মানে সে হাট বিহাইন্ড দ্য প্লাও প্লাউ মানে লাঙল লাঙল যখন দেওয়া হয় তখন সে হাট হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টল অনেক ক্লড অফ ডার্ট হি অল ব্যাট র্যান ওভার মানে সেই সময় সে দেখতে পেয়েছিল এ টিনি গ্রিন টার্টেল মানে একটা খুব ক্ষুদ্র একটা সবুজ রঙের একটা কচ্ছপ অনা ক্লড অফ ডার্ট ক্লড অফ ডার্ট মানে যে মাটি যে নোংরা মাটিগুলো ছিল সেই মাটির মধ্যে হি পিকড দ্য টাটল আপ অ্যান্ড সেট ইট অন হিজ হেড ওয়ার হি নিউ ইট উড বি সেফ হি পিকড দ্য টাটল আপ তখন সে যে টাটল বা কচ্ছপটিকে দেখেছিল সেটাকে তুলেছিল অ্যান্ড সেট ইট অন হিজ হেড এবং সে সেটাকে তার মাথার উপরে রেখেছিল ওয়ার হি নিউ ইট উড বি সেফ মানে সেখানে সে জানতো যে এটা এখানে সুরক্ষিত থাকবে ওয়েন ইউ ওয়াজ ডান উইথ প্লাউইং জন প্লাক দ্য টাটল ওয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং যখন মানে যে লাঙলের কাজটা সম্পন্ন হয়ে গিয়েছিল জন প্লাগড দ্য টার্টাল মানে জন সে প্লাক্ট মানে তুলে ফেললো তার মানে সে নামিয়ে ফেললো দ্য টার্টেল মানে কচ্ছপটিকে ফ্রম হিজ হেড মানে তার মাথার উপরের থেকে টু হিজ আট সারপ্রাইজ হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্নড ইন্টু আ টিনি গ্রিন ফেয়ারি ম্যান দ্যাটস টুড আপন হিজ পাম অ্যান্ড বোর্ড টু হিজ আটার সারপ্রাইজ মানে সে তখন খুব অবাক হয়ে গিয়ে হি ফাউন্ড মানে সে দেখেছিল মানে দেখেই মানে খুব অবাক হয়ে গিয়েছিল যে দ্যাট ইট হ্যাড টার্ন ইনটু মানে এটা পরিণত হয়ে গেছে এ টিনি গ্রিন মানে একটা ক্ষুদ্র সবুজ রঙের ফেয়ারিম্যান মানে একটা পরীর মতো মানুষে পরিণত হয়েছে দ্যাট স্টুড আপন হিজ পাম যেটা কিনা তার হাতের তালুর উপরে দাঁড়িয়েছিল অ্যান্ড বোর্ড মানে বোর্ড মানে সম্মানে মাথা ঝোঁকানো তো সেইভাবে নত করেছিল আই থ্যাংক ইউ ফর ইওর কাইন্ডনেস টেল মি your heart's ডিজায়ার অ্যান্ড আই will grant ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ সেভ দ্য ফেয়ারি তখন সেই ফেয়ারি যে পরিটি সেটা কি বলেছিল আই থ্যাঙ্ক ইউ মানে তোমাকে ধন্যবাদ ফর ইউর কাইন্ডনেস মানে তুমি যে আমার উপর যে এত দয়া করলে তার জন্য ধন্যবাদ তার কারণ সে তাকে মাথার উপর নিয়ে নিয়েছিল যাতে তার কোনো ক্ষতি না হয় সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছে এবার বলছে টেল মি ইর হার্টস ডিজায়ার আমাকে বলো তোমার হার্টস ডিজায়ার মানে তোমার ইচ্ছে কি মনের ইচ্ছে কি। অ্যান্ড আই উইল গ্র্যান্ড ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ এবং আমি এটা তোমাকে দেবো মানে তোমার যেটা ইচ্ছে আমি সেটা পূরণ করবো যেহেতু তুমি আমাকে মানে রক্ষা করেছো আমার জীবন বাঁচিয়েছো জন বোর্ড প্যাক বাট সেড নাথিং জনও তখন তার মাথাটা নত করেছিল বাট সেড নাথিং কিন্তু কিছুই বলেনি অল দো হিজ হার্ড ইয়ন্ট টু গো আউট টু দ্য সি হি ডিড নট এক্সপ্রেস ইজ উইশ যদিও হিজ হার্ট মানে তাহার যে হৃদয় ইয়ান্ড ইয়ান্ড মানে হচ্ছে মানে প্রচণ্ডভাবে ইচ্ছা প্রবল ইচ্ছা ছিল টু গো আউট টু দ্য সি মানে সমুদ্রে যাওয়ার প্রবল ইচ্ছে ছিল হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ সে কিন্তু তার যে ইচ্ছে সেটা প্রকাশ করেনি দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড আ হার্ট ইজিলি এই সেই যে সবুজ ফেয়ারি ম্যান যে পরীর মানুষ যে ছিল কুড রিড মানে পড়তে পারতো এ হার্ট মানে একটা হৃদয় পড়তে পারতো ইজিলি যেহেতু সে ম্যাজিক জানতো তো সেই কারণে সে মানে একজনের হৃদয় পড়তে পারতো সো হি সেই সুতরাং সে বলেছিল আই সি ইউ উইশ টু গো সেলিং মানে আমি বুঝতে পারছি ইউ উইশ টু গো সেলিং মানে তুমি বোটে মানে অর্থাৎ জাহাজে যেতে চাও সেলিং মানে নাবিক হতে চাও জনস ফেস আনসার্ড ফর হিম মানে জনের যে মুখ সেটাই তার জন্য উত্তরের জন্য রেডি ছিল মানে যে জনের মুখটা দেখেই সে বুঝতে পেরেছিল সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক অ্যা হ্যাট টু কিপ মি সেফ আই শ্যাল গিভ ইউ অ্যাফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার তখন বলছে সিন্স ইউ পুট মি অন ইউর হেড মানে যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপরে রেখেছ লাইক এ হ্যাট মানে একটা টুপির মতো টু কিপ মি সেফ মানে আমাকে রক্ষা করার জন্য আই শ্যাল গিভ ইউ আমি তোমাকে দেবো এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ মানে ইন রিটার্ন মানে পরিবর্তে আমি তোমাকে দেবো একটা অন্য রকমের টুপি দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার মানে দ্য কাইন্ড মানে সেই রকমের টুপি যেটা কি না সেলার্স মানে নাবিকেরা মোস্ট ডিজায়ার মানে নাবিকেদের খুব প্রয়োজন হয় বা তারা এটা ভীষণভাবে চায় এ ক্যাপ ফুল অফ উইন্ড একটা টুপি ফুল অফ উইন্ড মানে বাতাসে পূর্ণ বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি টু টেক ইট অফ বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং মানে এখানে একটা শর্ত রয়েছে নো হিউম্যান হ্যান্ড মানে কোনো মানুষের হাত উইল এভার বি টু টেক ইট অফ টু টেক ইট অফ মানে খুলতে তাহলে কোনো মানুষের হাত উইল নেভার বিল মানে সক্ষম হবে না টু টেক ইট অফ মানে এই টুপিটা খুলতে দেন উইথ আ ব্লিঙ্ক দ্য ফেয়ারি ম্যান ডিজ্যাপিয়ার্ড লিভিং এ স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড দেন তারপরে উইথ আ ব্লিংক মানে চোখের পলকের মধ্যেই দ্য ফেয়ারি ম্যান সেই যে পরি মানুষটি ডিজ্যাপিয়ার্ড মানে উদাহ হয়ে গিয়েছিল লিভিং মানে রেখে গিয়েছিল স্ট্রাইপড ক্যাপ বিহাইন্ড তার পাশে একটা স্ট্রাইপড ক্যাপ মানে একটা দাগ দেওয়া টুপি ইয়াং জন পুট দ্য ক্যাপ অন ইজ হেড সেই ইয়াং জন মানে যুবক সেই জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড মানে সেই টুপিটা তার মাথার উপর পড়েছিল অ্যান্ড র্যান হোম টু টেল হিজ মাদার এবং র্যান হোম মানে দৌড়ে বাড়ি চলে গিয়েছিল টু টেল হিজ মাদার তার মাকে বলতে নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ সি সেড সি মানে এখানে জনের মা তখন বলেছিলেন যে নো গুড উইল কাম অফ উইথ দ্য অফ দ্য উইন্ড ক্যাপ মানে এই যে বাতাসের টুপিয়ে থেকে ভালো কিছু হবে না বাট দ্য লেজ উড হ্যাভ নান অফ আর কশনস কিন্তু সেই বালকটি উড হ্যাভ নান অফ আর তার যে কোনো কশনস মানে কোনো ওয়ার্নিং মানে আর কোনো শর্ত কিন্তু সে তখন মানেনি দ্য ভেরি নেক্সট ডে পরের দিনই পুটিং অন দ্য সেইলর্স ক্যাপ সেই যে সেইলর বা নাবিকের যে টুপি সেটা পরেছিল হি র্যান অফ টু দ্য সি তখন সে চলে গিয়েছিল সেই সিতে অর্থাৎ সমুদ্রে যাবে বলে অন সিইং আ শিপ অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং অন সিইং মানে দেখে এ শিপ মানে একটা জাহাজকে দেখে অ্যাঙ্কার্ড মানে অ্যাঙ্কার্ড মানে জাহাজ যখন শোরে অর্থাৎ মানে সমুদ্রের তীরে যখন বাধা থাকে যেভাবে বাধা থাকে তো সেই বিষয়টাকে বলা হয় অ্যাঙ্কার্ড একটা জিনিসের সঙ্গে বাধা থাকে নিয়ার দ্য সোর মানে উপকূলের বা যে তীরে যে বাধা ছিল সেই শিপের দেখতে পেয়েছিলো কে জল হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন তখন সে রিকোয়েস্টেড অনুরোধ করেছিল যে ক্যাপ্টেন মানে অর্থাৎ যে প্রধান থাকে জাহাজের তাকে টু টেক হিম অ্যালং মানে তাকে সঙ্গে নিতে দাস বিজ্ঞান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ এইভাবে বিজ্ঞান হিজ ফার্স্ট এভার সি ভয়েজ মানে এইভাবে তার যে প্রথম সমুদ্র যাত্রা সেটা শুরু হয়েছিল ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড হ্যাডসেট বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেল্ড হ্যাঁ ভালো দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড মানে বাতাসের যে টুপি সেটা কাজ করছিল অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড সেট মানে যেরকমভাবে সেই যে পরি বলেছিল সেইভাবেই বাট দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেল্ট কিন্তু সেই যে শর্ত সেটা কিন্তু বজায় ছিল নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড এখন দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড এটা খারাপ ছিল আবার ভালোও ছিল কীরকমভাবে খারাপ আর ভালো দেখো ইট ওয়াজ ব্যাড এটা খারাপ ছিল বিকজ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপটেন নর অ্যাট বেড টাইম ইট ওয়াজ ব্যাড এটা খারাপ ছিল বিকজ কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ মানে জন তার হে টুপিটিকে খুলতে পারতো না বিফোর হিজ ক্যাপ্টেন মানে তার যে ক্যাপ্টেন ছিল তার সামনেও খুলতে পারতো না নর অ্যাট বেড টাইম এমনকি বিছানাতে যখন শুতে যেত তখনও সে খুলতে পারতো না অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ নাই দার কুড হি লস দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম অ্যান্ড ইট ওয়াজ গুড এটা ভালো ছিল বিকজ কারণ নাই দার কুড হি লস দ্য ক্যাপ মানে সে তার টুপিটাকে হারাবে না নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম এবং তার থেকে টুপিটা চুরিও হবে না যেহেতু মাথা থেকে খোলাই যাচ্ছে না সুতরাং সেটা হারিয়েও যাবে না এবং চুরিও হবে না সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেইলার্স কল্ড ফর অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই হি সুন বিকেম ভেরি পপুলার সিন্স ইট ওয়াজ উইন্ড এটাই বাতাস দ্যাট সেইলার্স কল্ড ফর মানে যেটা সেলরদের প্রয়োজন নাবিকদের প্রয়োজন অ্যান্ড উইন্ড এবং উইন্ড মানে সেই বাতাস যেটা জন কুড সাপ্লাই মানে সেটাকে কি জন সরবরাহ দিত হি সুন বিকেম ভেরি পপুলার সে খুব তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গিয়েছিল ওয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড ওয়েন হি টুইস্টেড টুইস্টেড মানে মানে টুপিটা মোচরানো দ্য ক্যাপ মানে যখনই টুপিটাকে একটু মোচরাতো হি কুড সামন মানে সে তখন ডাকতে পারতো সামন মানে ডেকে আনা দ্য ইস্ট উইন্ড মানে পূর্ব দিকের বাতাস অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড এবং পশ্চিম দিকের বাতাস হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড হি কুড অলসো টার্ন ইট টু কল মানে আবার ডাকার জন্য ঘোরাতে পারতো কি বোথ দ্য নর্থ মানে উত্তর দিকের বাতাস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড এবং দক্ষিণের বাতাসকেও সে ডাকতে পারত দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলর অ্যান্ড লেট হিম অ্যাসোর তো বলছে কি দ্য ক্যাপ্টেন মানে যে জাহাজের যে ক্যাপ্টেন অর্থাৎ প্রধান ছিলেন তিনি উড ডেয়ার ফর নেভার পার্ট উইথ হিস প্রাইজড সেলর মানে কখনোই নেভার পার্ট মানে আলাদা হতো না উইথ হিস প্রাইজড সেলর প্রাইজড সেলর মানে উপহার পাওয়া নাবিক তার মানে এখানে জনকে বলা হচ্ছে যে যেন তাদের কাছে উপহার কারণ জাহাজ চালানোর সময় যখন ভালো বাতাস দরকার তো সেই জন সাপ্লাই দিচ্ছে মানে প্রয়োজন মতো একদম তাহলে সে তাদের কাছে সে কি হচ্ছে প্রাইজড সেলর মানে যেন উপহার পেয়েছে তো তাদের তার সঙ্গে এই যে ক্যাপ্টেন সে কখনোই তার মানে সঙ্গত ছাড়তো না অ্যান্ড লেট হিম ম্যাশোর এবং তাকে মানে যে ভূমিতে অর্থাৎ তীরেও যেতে দিত না ফর আ ইয়ার অ্যান্ড আ ডে ইয়াং জন ডিড নট সেট ফুড অন ল্যান্ড ফর এ ইয়ার অ্যান্ড আ ডে মানে ফর এ ইয়ার মানে প্রায় এক বছর অ্যান্ড এ ডে মানে এক বছরের একদিনও ইয়াং জন ডিড নট সেট ফুট মানে পা রাখতে পারেনি অন ল্যান্ড মানে অর্থাৎ জমিতে পা রাখতে পারেনি যা সে সমুদ্রেই ওই জাহাজেই রয়েছে হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েবস হি স নাথিং সে কী দেখেনি কিছুই দেখেনি বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েবস চার্নিং মানে কি মুভিং ভায়োলেন্টলি মানে ওয়েবস মানে ঢেউ যে সমুদ্রের জোরে জোরে যে ঢেউ আচরানো তো সেই যে বিভৎস রূপ সেটাই শুধু দেখেছে আর কিছুই সে দেখতে পায়নি সুন সোন দে আর গ্রিউ ইন ইস হার্ট স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড সোন দেয়ার গ্রিউ ইন ইজ হার্ট তখন তার মনের ভিতর মানে একটা স্ট্রং ডিজায়ার মানে খুব প্রত্যাশা অর্থাৎ গভীর আশা জন্মালেও মানে প্রচণ্ডভাবে সে চাইছে টু সি দ্য ল্যান্ড তখন সে জমি দেখতে চাইছে মানে জমিতে থাকা অবস্থায় তার তখন প্রচণ্ড ইচ্ছে ছিল সমুদ্রে যাবে এবার সমুদ্রে যেহেতু বছর হয়ে গেছে তো সে একদিনও তার মধ্যে ল্যান্ডে ফিরতে পারেনি সেই জন্য তার তখন আবার প্রবল ইচ্ছে হয়েছিল যে সে এখন ল্যান্ডে ফিরে যাবে অর্থাৎ জমিতে ফিরে যাবে ও লেট মি গো আসোর জাস্ট ফর ওয়ান ডে হি বেকড দ্য ক্যাপ্টেন ওয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড তখন দেখো ও লেট মি গো অ্যাশর আমাকে তীরে যেতে দাও জাস্ট ফর ওয়ান ডে শুধুমাত্র একদিনের জন্য হি বেগড দ্য ক্যাপ্টেন বেগড মানে ভিক্ষা করা কিন্তু এখানে দেখো বেগড মানে মানে ভীষণভাবে প্রার্থনা করা মানে গভীর অনুরোধ করা আর কি তো সেই ক্যাপ্টেন যে ছিল তাকে সে ভীষণভাবে অনুরোধ করেছিল ওয়ে দে হ্যান্ড সাইটেড ল্যান্ড যখন তারা মানে যে তীর সমুদ্রের তীর দেখতে পেয়েছিল তো সেই জায়গাতে দেখার পরে তখন জন খুব ভীষণভাবে অনুরোধ করেছিল যে আমাকে একদিনের জন্য অন্তত তীরে যেতে দাও হি প্রমিসড হি উড রিটার্ন বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড হি প্রমিসড মানে জন তখন প্রতিজ্ঞা করেছিল হি উড রিটার্ন সে ফিরে আসবে বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড কিন্তু সেই ক্যাপ্টেন তার কোনো কথাই শোনেনি তার মানে যেতে দেয়নি হাও এভার জন নট স্টপ ড্রিমিং অব দ্য ল্যান্ড যাই হোক জন নট স্টপ ড্রিমিং মানে স্বপ্ন দেখা জন বন্ধ করেনি অব দ্য ল্যান্ড মানে সেই জমিতে ফিরে যাওয়ার আবার যে স্বপ্ন দেখা সেটা কিন্তু জন বন্ধ করেনি ওয়ান কোয়াইট আফটারনুন হি লে ফার্স্ট অ্যাস্লিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং আগেইন ওয়ান কোয়াইট আফটারনুন মানে একদিন শান্ত বিকেলবেলায় হিললে ফার্স্ট অ্যান্ড স্লিপ সে তখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলো অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেন মানে আবার সে মানে স্বপ্ন দেখতে লাগছিল আর নোন টু হিম দ্য শিপ স্টুড অফ শোর ফ্রম হিজ ওল্ড ফার্ম আর টু হিম মানে তার কাছে অজানা ছিল দ্য শিপ মানে জাহাজটি স্টুড মানে দাঁড়িয়ে ছিল অফ শোর ফ্রম হিজ ওল্ড ফার্ম অপশন মানে একটুখানি দূরেই ফর্ম হিজ ওল্ড ফার্ম মানে তার যে পুরোনো যে জমি তো সেই জমি থেকে একটুখানি দূরেই সে শিপটা জাহাজটা দাঁড়িয়েছিল ইন জন স্ট্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্ন সো ডিড জন ইন হিজ বেড দেখো ইন জনস ড্রিম মানে জনের স্বপ্নে দ্য সিজনস টার্ন র্যাপিডলি সিজনস মানে ঋতুগুলো টার্ন র্যাপিডলি মানে পরিবর্তন হচ্ছিল খুব দ্রুত অ্যান্ড অ্যাজ ইজ টান্ট মানে যেরকমভাবে পরিবর্তন হয় সো ডিড জন ইন ইজ বেড মানে যেভাবে ঋতু পরিবর্তন হচ্ছিল সেইভাবে জনও তার বিছানায় মানে এপাশ ওপাশ করছিল কনসিকুয়েন্টলি দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট মানে এখানে দেখো মজার জিনিস যে যেহেতু তার মাথায় টুপিটা যেভাবে মানে সরানো হতো সেইভাবে বাতাস সেলরদের প্রয়োজন হতো তো এখানে সে যখন বারে বারে ওপাশ করছে দ্য ক্যাপ অন ইজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট মানে তার যে যে টুপিটা সেটাও কিন্তু এদিক সেদিক মানে মোচরাচ্ছে ইট কল্ড আপ আ স্কোয়েল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট দ্য শিপ উইদাউট আ ওয়ার্নিং তবে কী বলছে ইট কল্ড আপ এ স্কোয়েল মানে তখন ঝোড়ো বাতাস তখন ডেকে আনলো যেহেতু বাতাসের প্রয়োজনের জন্যই টুপিটা ব্যবহার করা হতো কিন্তু টুপিটা যখন ও ঘুমানোর মধ্যেই এরকম দোমরাচে মসরাচ্ছে তো বাতাস চলে আসলো তো ঝোড়ো বাতাস ফ্রম দ্য ক্লিয়ার স্কাই মানে পরিষ্কার আকাশ ছিল কিন্তু তার মধ্যে দিয়েও ঝড় নেমে এলো দ্যাট হিট দ্য শিপ মানে যেটা জাহাজটিকে আঘাত করেছিল উইদাউট আ ওয়ার্নিং মানে কোনো সতর্কবার্তা না দিয়েই সেই ঝোড়ো বাতাস বইতে শুরু করেছিল The wind had been reeling about the boat, tearing the sails and snapping the spars. দ্য উইন্ড হ্যাডবিন রিলিং মানে সেই বাতাস মানে ঘূর্ণিঝড় যেরকম হয় ঘূর্ণন করতে লাগলো অ্যাবাউট দ্য বোট মানে যে জাহাজ বা সেই নৌকো তো সেটাকে নিয়ে টিয়ারিং দ্য সেলস টিয়ারিংস সে দ্য সেলস মানে পালগুলোকে ছিঁড়ে দিয়েছিল অ্যান্ড স্ন্যাপিং স্ন্যাপিং মানে হচ্ছে জোরে জোরে আঘাত করা মানে হঠাৎ করে জোরে জোরে আঘাত করছিল দ্য স্পার্স স্পার্স মানে পালগুলো যে মানে যে স্ট্যান্ড মানে যে দণ্ডের সঙ্গে লাগানো থাকে সেগুলোকে বলা হয় স্পার্স তো সেখানে জোরে জোরে আঘাত করছিল। ইটস হিজ ফল্ট দ্য সেইলস ক্রাইড তখন অন্যান্য যে নাবিকেরা ছিল তারা তখন বলছে যে এটা তার ভুল দে শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড তখন দে শাউটেড ইন অ্যাঙ্গার মানে তারা রেগে গিয়ে চিৎকার করছিল অ্যান্ড ফিয়ার মানে রাগের সঙ্গে এবং তারা ভয় পাচ্ছিলো যেহেতু যাহা জোলট প্যালট করছে প্রচণ্ড ঘূর্ণির মতো ঝড় এসেছে অ্যান্ড ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড এবং তার যে মাথা থেকে সেই মানে যে ক্যাপটা টুপিটা সেটা খুলে ফেলার চেষ্টা করেছিল ওয়েল দে ওয়্যার আনসাকসেসফুল ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাব যাই হোক এটা ছিল মানে তারা আনসাকসেসফুল মানে তারা সেটাতে ব্যর্থ হয়েছিল মানে টুপিটা খুলতে পারেনি ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাব কারণ এটা একটা পরীর দেওয়া একটা ক্যাব বা টুপি ছিল দে পোল্ড ইট অ্যান্ড টুইস্টেড ইট তারা মানে টেনে ছিল এবং টুইস্টেড ইট মানে এটাকে দোমরাচ্ছিল অ্যান্ড অ্যান্ড সো দ্য স্কোয়েল বিকাম আ স্ট্রং তখন সেই স্কোয়েল মানে যে ঝোড়ো বাতাস এ স্টম মানে সে ঝড়ে পরিণত হয়ে গিয়েছিল দ্য মাইটিএস্ট দে হ্যাড এভার সিন মানে সেটা মাইটিয়েস্ট মানে এতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল দ্যাট হ্যাড এভার সিন মানে তা এর আগে তারা এরকম কখনও দেখেনি দ্য ক্যাপ্টেন অর্ডারড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম তখন সেই তা ক্যাপ্টেন সে যে ক্যাপ্টেন ছিল অর্ডারড হিজ মেন মানে তার অন্যান্য যে সেলাররা ছিল বা নাবিকরা ছিল তাদেরকে আদেশ দিল যে টু ব্রিং জন বিফোর হিম তার সামনে জনকে নিয়ে আসার জন্য ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফিস হিস্রাইপড ক্যাপ টুড অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি ইন অ্যাঙ্গার মানে রেগে গিয়ে হি গ্র্যাবড হিম মানে সে তাকে মানে ওই হ্যাঁচড়ানো টেনে মানে টেনে হিঁচড়ে নেওয়া সেভাবে কী করলো বাই দ্য টেল অফ হিস স্ট্রাইপড ক্যাপ মানে টুপির পিছনে যে ছোটো একটু বাড়ানো অংশ তাকে সেটা ধরে মানে টানতে লাগলো টুইস্টেড হিম থ্রাইস মানে তাকে তিনবার মানে টু স্টেট মানে ঘোরালো অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি এবং তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ থ্রি টাইমস অ্যারাউন্ড কিন্তু দ্য উইন্ডস কল্ড আপ মানে বাই দ্য ক্যাপ মানে সে আবার যেহেতু সেই টুপিটাও তার সঙ্গে ঘুরেছিল সেই জন্য আবার কি ঝোড়ো বাতাস আবার আসলো ক্যান স্পান দ্য শিপ মানে সেটা আবার জাহাজকেও ঘোরালো থ্রি টাইমস অ্যারাউন্ড মানে ঘোরালো কবার তিনবার যেহেতু জনকে ধরে তিনবার ঘুরিয়েছে তার মানে টুপিটাও তার সঙ্গে ঘুরেছে সেই জন্য জাহাজটাও হাওয়ার সঙ্গে তিনবার ঘুরেছে অ্যাজ জন ওয়েট আন্ডার দ্য ওয়েবস দ্য ক্যাপ কেম অফ ইজ হেড অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েবস যখন জন সেই বড় বড় ঢেউয়ের নিচের দিকে চলে গিয়েছিল দ্য ক্যাপ কেম অফ ইজ হেড মানে সেখানে টুপিটি তার মাথা থেকে খুলে গিয়েছিল কারণ এটা বলেছিল কোনো হিউম্যান হ্যান্ড মানে কোনো মানুষের হাত টুপিটাকে খুলতে পারবে না কিন্তু ঢেউয়ের যে আঘাত তো সেই আঘাতে তার টুপিটা খুলে গিয়েছিল। সুন দ্য স্টম স্টপড অ্যান্ড জন সোয়াম অ্যা শোর খুব তাড়াতাড়ি দ্য স্টম স্টপ সেই ঝড় থেমে গিয়েছিল অ্যান্ড জন সোয়াম অ্যা শোর জন তখন সাঁতরে মানে তীরের দিকে চলে এসেছিল দ্য ক্যাপ ফলোড হিম টুপিটাও তার সঙ্গে এসেছিল ওয়েন হি গট টু দ্য ল্যান্ড জন পিকড আপ দ্য ক্যাপ অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম ওয়েন হি গট টু দ্য ল্যান্ড যখন সে মানে জমিতে অর্থাৎ তীরে এসে পৌঁছেছিল জন পিকড আপ দ্য ক্যাপ তখন সে জন কি প্যাপ ক্যাপ যেটা টুপিটা তুলে নিয়েছিল অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার এবং তার মায়ের কাছে বাড়িতে ফিরে গিয়েছিল অ্যান্ড ফার্ম এবং তার যে চাষের জমি সেখানে ফিরে গিয়েছিল দেখো এগেইন ইন উইন্টার এরপরে আবার শীতের সময় হোয়ে দ্য স্নো লে হেভি অন দ্য ফিল্ডস হোয়েন দ্য স্নো মানে যখন যে বরফ লে মানে লে মানে কি বিছিয়ে থাকা হেভি মানে ভীষণভাবে অন দ্য ফিল্ডস মানে মাঠে একদম পুরো যে বরফ সেটা ছিল হি বিগ্যান টু ড্রিম অফ দ্য সি তখন সে আবার সমুদ্রে যাবে বলে আবার যেন স্বপ্ন দেখতে লাগলো জন ওয়েট টু দ্য ওয়ার্ল্ড ড্রপ গট আউট দ্য ফেয়ারি ক্যাপ অ্যান্ড স্টেয়ার অ্যাট ইট ফর আ লং মোমেন্ট তখন জয়েন ওয়েন টু দ্য ওয়ার্ড ওয়ার্ডড্রপ মানে যেখানে জামা কাপড় রাখা হয় কাপ্যর আলমারি তো সেখানে গেল গট আউট দ্য ফেয়ারি ক্যাপ তখন সেই পরির দেওয়া সেই টুপিটা বার করলো অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট এবং এটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল ফর আ লং মোমেন্ট মানে অনেকক্ষণ ধরে টাকিং ই টেনিস শার্ট হি র্যান আউট টু দ্য ফিল্ড টাকিং ই টেনিস শার্ট মানে তার জামার মধ্যে সেটাকে লুকিয়ে নিয়ে হি র্যান আউট টু দ্য ফিল্ড সে মাঠে মাঠের দিকে দৌড়ে গিয়েছিল হি প্লেসড দ্য উইন্ড ক্যাব আন্ডার আ স্টোন তখন হি প্লেস সে রেখে দিয়েছিল দ্য উইন্ড ক্যাপ সেই উইন্ড ক্যাপ বাতাসের টুপিটা আন্ডার আ স্টোন মানে একটা পাথরের নিচে হোয়ার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট সেখানে যে সে জানতো যে সেই যে ফেয়ারি ম্যান সেই যে পরিমাণটি ছিল সে সেটা ওখানে পেয়ে যাবে দেন হি লেফট এ ফর দ্য সিজ তারপরে সে আবার সেই যে টুপিটা ছাড়াই সে আবার সমুদ্রে গিয়েছিল ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হ্যাফ অন দ্য শোর টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড এ হান্ড্রেড এক ফার্মল্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ মানে তার যে বাকি জীবনটা জন স্পেন্ট মানে জন কাটিয়েছিল হাফ দ্য ইয়ার অনারশিপ মানে একটা জাহাজে কাটাতো মানে বছরের অর্ধেক সময় অ্যান্ড হাফ অন দ্য শোর এবং কিছুটা সময় হাফ সময় তার যে তীর সেখানে অর্থাৎ ল্যান্ডে টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট মানে যতক্ষণ পর্যন্ত সে তার নিজের একটা নৌকো সে নিয়েছিল অ্যান্ড দ্য হান্ড্রেড একর ফর্ম ল্যান্ড এবং একশো একর জমি সে তার নিজের জন্য কিনেছিল ফ্রম দেন অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টল ফর হি ওয়াজ অ্যাজ মাছ অ্যাট হোম অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড তখন থেকে হি কেম টু বি নোন মানে তখন থেকে সে কীভাবে পরিচিত ছিল অ্যাজ ক্যাপ্টেন টার্টল ক্যাপ্টেন টার্টাল হিসেবে সে পরিচিত ছিল ফর হি ওয়াজ অ্যাজ মাছ অ্যাট হোম অ্যাজ মাচ অ্যাট হোম মানে সে বাড়িতেও যেরকম ফিল করতো বা অনুভব করতো অন দ্য ওয়াটার অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড মানে অন দ্য ওয়াটার মানে জলে এবং যে জমিতে সেখানে কিন্তু সে দুটো জায়গায়ই সচ্ছলভাবে থাকতে পারতো সেই জন্য তাকে ক্যাপ্টেন টার্টল নাম দেওয়া হয়েছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও কমেন্ট করে জানিয়েও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ